হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম সেলার স্কুলে। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো এর আগে একটা ব্লগ শেষ করেছি আমি, সেটা আলাদা করে দিয়েছি। তো আজ ফাইনালি তো আমরা যাচ্ছি গঙ্গা সাগর। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার কটা মতো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। নাকি ডল ডল লাগছে একটু, আমি নিজের পছন্দ নিজেই করছি। তো তো এখন সব রেডি সেডি একদম হয়ে গেছে। তো এখন আমাদের বেরোনোর পালা, এখন আমরা বেরোব। তো এখন মাসি বুঞ্জি একদম পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে! তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কাকে বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু কমেন্ট করতেই হবে, মাসিকে না বুঞ্জিকে। তো চলো বন্ধুরা, আমরা যখন টোটোয় যাবো, এই যে সার্চ করছিল এগুলো সব এখন ছড়িয়ে রেখেছে, এগুলো সব গুছিয়ে নেবে। কি বলবো বুঝতে পারছি না, এখানে তো তাকা না কি নিজে তো বলি চালাতে। আমি কখন বললাম? দেখি হবে, তুই আসবি নাকি? আমি বাইরে আমরা এখানে এসে হচ্ছে কি একটু একটা হোটেল আছে, যে বড় একটা হোটেল। তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি, বাস আমাদের দাঁড়িয়েছে। আর এখানে সব মানে যে যার খাওয়া দাওয়া করছে, বাথরুম টাথরুম যাচ্ছে। তো তারপরে হচ্ছে এখন বৃষ্টি পড়তে শুরু করে গেছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা যেই বাসটায় যাচ্ছি এই হলো সেই বাসটা, এই দেখো এই বাসটাতে আমরা যাচ্ছি। আর এই যে সবাই এখন নেমেছে, আর সবাই এদিক ওদিক সবাই চলে গেছে। আর আমরা এখানে নেমেছি, এখানটা আর কি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আর এই যে এখন পারমিতা মাসিমণির ফোনে ভিডিও বানাচ্ছে, এই দেখো। কোথায়? এখানে এখানে কি কিনবে? মাসিমণি এখন ভিডিও বানাচ্ছে আর বুঞ্জি এখন ফোন ধরেছে। আর এদিকে সবাইরা সব গেছিল বাইরের দিকে, তো এখন সব আসলো। সেটাই বলছি আমি। তো বন্ধুরা দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন নেমে পড়ার পরে এখন সব ফ্রেশ হচ্ছি। আর এই যে গলা সাউন্ডটা আমার একদম বসে গেছে। সাবান, ও তো পাড়ার কাছে একটা সাবান আছে, দেখ ওটা ডাব সাবান, মাকে বললো ডাব সাবান নিয়ে। তো এখন সবাই ফ্রেশ হওয়ার জন্য চলে এসছি, আর এখন সবাই সব ফ্রেশ হচ্ছে, তারপরে এখন বেড়াতে যাওয়া হবে। সবে মাত্র বাস থেকে নেমেছি, এখানে কেন বন জঙ্গল পাড়া।